নড়াইলের নারাগাতিতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আলিফ মোল্লা লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কালিয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ জহরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে এই বিষয়ে নরাগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতর পরিবারের কাছে হস্তান্তর করা হবে